ইমোটে ফেরহাদ হাকিম তিনি প্রচারে বেরিয়ে পড়েছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে, একেবারে শেষ বেলার প্রচার, সকাল সকাল প্রচার শুরু করে দিয়েছে সব পক্ষই। এই মুহূর্তে নিজের ওয়ার্ডে প্রচার করছেন ফেরহাদ হাকিম, সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়েছেন ফেরহাদ হাকিম। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রয়েছেন এবং একেবারে শেষ দিনের প্রচার, জমজমাট প্রচার পর্ব। চেতলায় এই মুহূর্তে নিজের ওয়ার্ডেই প্রচার সারছেন ফেরহাদ হাকিম। আগামী 19 তারিখ ভোট, তার আগে আজ শেষ বেলায় প্রচার। প্রচার পর্ব সম্পর্কে আরো জানবো, কথা বলবো রণয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রণয়, কি দেখছো? দেখো, 19 তারিখে নির্বাচন, তার আগে আজকেই শেষ প্রচার এবং সমস্ত রাজনৈতিক দলের নেতারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রচার সারছেন। এই মুহূর্তে আমি রয়েছি চেতলা গোবিন্দহাটি রোড, সেখানকার প্রার্থী অর্থাৎ 83 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্বয়ং ববি হাকিম অর্থাৎ ফেরহাদ হাকিম, তিনি কিন্তু এই মুহূর্তে প্রচারে নেমেছেন। সঙ্গে তার স্ত্রী রয়েছেন এবং অজস্র তৃণমূল কর্মী, একই সঙ্গে এখানকার ওয়ার্ড কোঅর্ডিনেটর যিনি ছিলেন অর্থাৎ ফেরহাদ হাকিম, তিনি মেয়রও ছিলেন, তুমি জানো তো, তিনি নিজেই প্রার্থী এই 83 নম্বর ওয়ার্ডের, তিনি প্রচার সারছেন। এবং সঙ্গে রয়েছে অভিনব একটা প্রচার, যেরকম স্লোগান চলছে খেলা হবে, তেমনি ছৌ নাচ, প্রচুর কর্মী সমর্থকরা হয়েছেন, বাড়ি বাড়ি প্রচার হবে না এখানে, এক্ষেত্রে হবে রোড শো হবে অর্থাৎ রাস্তা দিয়ে যাবেন। এবং তুমি যে ছবি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন অরিন্দম, যে ছবি তোমাকে দেখাচ্ছে, ফেরহাদ হাকিম রয়েছেন, ফেরহাদ হাকিমের সঙ্গে রয়েছেন তার স্ত্রী, একই সঙ্গে অজস্র তৃণমূল কর্মীরাও রয়েছেন। অভিনব উপায় প্রচার, আজকেই শেষ প্রচার, সেই প্রচার কিন্তু শুরু হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ববি হাকিম যাচ্ছে, ববি হাকিমের সঙ্গে কয়েক হাজার কর্মী অর্থাৎ কয়েকশো তৃণমূল কর্মীরা রয়েছেন, অভিনব একটা প্রচার চলছে। রণয়, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি প্রচারে বেরিয়ে ফেরহাদ হাকিম কিছু বলেছেন, তোমার সাথে কথা হয়েছে? দেখো, ফেরহাদ হাকিম এখনো সেটা কিছু ক্যামেরার সামনে কিছু বলেনি, তিনি যেটা বলছেন জনগণের রায় তৃণমূলের পক্ষেই হবে। এর আগেও লোকসভা ভোট বা বিধানসভা ভোটের ক্ষেত্রেও দেখা গেছে, বা অতীতে যে কলকাতা পুরসভা 2010 থেকে তুমি জানো কলকাতা পুরসভা তৃণমূলের দখলে রয়েছে, এবারও কিন্তু এই পুরো ভোট কিন্তু তৃণমূলের দখলেই আসবে, এমনটাই কিন্তু বলছেন ফেরহাদ হাকিম। 19 তারিখের পর 22 তারিখ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ফেরহাদ হাকিম তিনি তার নিজের ওয়ার্ডে এই মুহূর্তে প্রচার করছেন, 83 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে তিনি প্রচারে ব্যস্ত রয়েছেন এবং জয়ের ব্যাপারে তিনি যথেষ্টই আত্মবিশ্বাসী এই মুহূর্তে তিনি রয়েছেন প্রচারে। তার সঙ্গে রয়েছেন তৃণমূলের প্রচুর কর্মী সমর্থকেরা। সকাল সকাল প্রচার পর্ব জমে উঠেছে সব পক্ষই এই মুহূর্তে, একেবারে লড়াইয়ের ময়দানে সকাল সকাল প্রচার পর্ব শুরু হয়েছে, কারণ আজকেই প্রচারের শেষ দিন, আগামী 19 তারিখ ভোট রয়েছে। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি যে ছবি, 82 নম্বর ওয়ার্ডে প্রচারে ব্যস্ত এই মুহূর্তে ফেরহাদ হাকিম। ওয়ার্ডে অভিনব প্রচার সারছেন ফেরহাদ হাকিম, সকাল সকাল সেই ছবি এই মুহূর্তে সামনে আসছে, সঙ্গে তার স্ত্রী রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী সমর্থকেরাও রয়েছেন প্রচার। আগামী 19 ডিসেম্বর ভোট, আজ বিকেলের মধ্যে প্রচার পর্ব শেষ হয়ে যাবে। সকাল সকাল ময়দানে সব পক্ষই, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বিজেপি এবং বামেরা, তারা সকাল থেকেই কিন্তু ভোট প্রচারে ব্যস্ত। এই মুহূর্তে ফেরহাদ হাকিম নিজের ওয়ার্ড 82 নম্বর ওয়ার্ডে প্রচারে ব্যস্ত, একেবারে অভিনব প্রচার সারছেন ফেরহাদ হাকিম। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।